উৎসব উদযাপনে বাড়ির পানে নগরবাসী তিন পেরিয়ে রাতেও বাসের অপেক্ষা ক্ষুব্ধ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে ট্রাক পিকআপে ফিরছেন অনেকে নগর কর্তৃপক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে খামারের নামে হাট বসিয়ে কোরবানির পশু বিক্রি অনিয়ম দেখেও না দেখার ভান সিটি কর্পোরেশনের দায় এড়াতে পারে না মত বিশেষজ্ঞদের আমি শায়লা রহমান ইমা যান্ত্রিক জীবন ছেড়ে নারীর টানে বাড়ির পানে নগরবাসী পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে শেষ সময়ে রাতেও ঢাকা ছাড়েন অনেকে কিন্তু রাজধানীর কল্যাণপুরে বাসের জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘণ্টা বাস মালিকদের অভিযোগ অপরিকল্পিতভাবে পশুর হাট বসানোর কারণে সৃষ্টি হয়েছে যানজটের এদিকে সড়কপথে পথে ঝুঁকি নিয়ে ট্রাক আর পিক আপে ছোটেন অনেকেই ঈদ যত ঘুরিয়ে আসছে নারীর টানে বাড়ি ফেরার সাধারণ মানুষের চাপও বাড়ছে তাই নিম্ন আয়ের মানুষ ঝুঁকি নিয়ে পিক ও ট্রাকে ফিরছেন বাড়ি আমরা রাজ বেড়ে যাচ্ছি বারে যাচ্ছি রাজধানীর গাবতলিতে গরুর হাটের কারণে কল্যাণপুর কাউন্টারে আটকে আছেন বাসের যাত্রীরা দিনের বাস পৌঁছায়নি রাতেও আট নয় ঘন্টা ধরে রাস্তায় বসে বাসের জন্য অপেক্ষা করে ক্লান্ত ক্ষুব্ধ সাধারণ মানুষ বাস হলো বিকেল চারটে প্রায় এগারো ঘন্টার মতো দুই ঘন্টা ধরে বলতেছে যে দশ মিনিট আগের ছিল সাতশো টাকা এখন এগারোশো টাকা যাওয়ার এগুলোর ভাড়া তার অনেক বেশি বাস মালিকরা জানান হাটের কারণেই প্রতি বছর সৃষ্টি হয় এমন যানজট লেট করার পিছনে বাইক কারণ হচ্ছে আবিনবাজার গুরুহাটার জ্যাম এত বড় মেগাসিটি এত লোকজন বাস করে তার মূল যে আপনার প্রবেশ পথ আউটগ্রিজ রাস্তাটা ওই জায়গায় গুরুহাট ভোগান্তি হলেও প্রিয়জনদের সঙ্গে ঈদ করার আনন্দে উচ্ছ্বসিত সবাই আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে সদর খাঁচা আছেন রিপোর্টার তোহা খান তামিম সরাসরি যাচ্ছে তার কাছে আহ ঠিক একদিন পরে আজকে দিন এবং রাত পোহালেই কিন্তু পবিত্র ঈদুল আজহা পালিত হবে এবং ধর্মপ্রাণ মুসলমানরা তাদের যে উৎসব সে উৎসব পালন করবেন আমরা দেখতে পাচ্ছি যে নারী টানে বাড়ি ফিরছেন মানুষ প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করার জন্য বাড়ি ফিরছেন মানুষ এই মুহূর্তে সদরঘাটে রয়েছে সদরঘাটে আমরা দেখতে পাচ্ছি একটু দেখাতে চাই আমার পেছনে ঠিক বলা যায় যে হাজার হাজার মানুষ এই ভোরবেলা তাদের যে প্রিয়জনের উদ্দেশ্যে তারা ছুটে চলছেন ছুটে চলার উদ্দেশ্যে সদরঘাটে এসে তারা জমায়েত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো পন্টুল কিন্তু আসলে গিজগিজ করছে মানুষে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে সদরঘাট এই ভোরবেলাতে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ অঞ্চলের যে বিভিন্ন রুট রয়েছে সেই রুটের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাবে এখানে বলা যায় যে কর্ণফুলি তেরো ফরহান কিংবা বড় যে মোটামুটি ছোট ছোট যে লঞ্চগুলো রয়েছে ছোটো সাইজের সেই লঞ্চগুলো কিন্তু মূলত এখন আসলে ছেড়ে যাওয়ার কথা রয়েছে বিভিন্ন যে রুটগুলো রয়েছে বিশেষ করে চর ফ্যাশন দৌলত খাপ হাকিম উদ্দিন বেতুয়া বিভিন্ন যে রুটগুলো রয়েছে সেই রুটের উদ্দেশ্যে কিন্তু যারা যাত্রী রয়েছেন তাদের নিয়ে আসলে কিছুক্ষণের মধ্যেই সদরঘাট যে লঞ্চ টার্মিনাল রয়েছে সেই লঞ্চ টার্মিনাল থেকে তারা ছেড়ে যাবে আমরা দেখতে পাচ্ছি যে ভোরের যেই ভোরে যে আড়মোড়া সেই আড়মোড়া ভেঙে মানুষ যেই পন্টুন রয়েছে সেই পন্টুনে আসলে গিজগিজ করছে মানুষ প্রচুর মানুষ রয়েছে এখানে ঘরমুখো মানুষ রয়েছে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করার জন্য প্রিয়জনের সাথে ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করার জন্য তারা তারা এখানে জমায়েত হয়েছেন এবং সকালের যে আড়মোড়া সেটি ভেঙে তাদের যে গন্তব্য সে গন্তব্যের উদ্দেশ্যে তারা সদরঘাটে সমবেত হয়েছেন তুলনামূলক আমরা জানি যে বিশেষ করে পদ্মাসিত হওয়ার পরে নদীপথের যে চাপ সেই চাপটা কিছুটা কবে তবে উৎসব পার্বণে এই চাপটা কিন্তু যে আগের মতো অর্থাৎ পদ্মাসিত হওয়ার আগে যে সমস্ত চাপটা ছিল সদরঘাটে সেই চাপটা কিন্তু আসলে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই ঘরমুখ মানুষের যে চাপ সেটি আসলে কিছু কিছু আসলে চলে গিয়েছে তারপরেও অর্থাৎ ঈদের একদিন থাকা অবস্থায় ঈদের ঠিক আগের দিন আমরা দেখতে পাচ্ছি যে আজকে ঘরমুখ মানুষের চাপ বেড়েছে এবং বেশ মানুষ কিন্তু এখানে আনাগোনা শুরু করেছে এবং বিভিন্ন যে গন্তব্য অর্থাৎ ছোটো লঞ্চগুলো বা ছোটো রুটগুলো রয়েছে সেই রুটের উদ্দেশ্যে সকালবেলা আপনি জানেন যে যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো ছেড়ে যায় বিশেষ করে হাতিয়া বেনুম বেতুয়া কালাইয়া বিভিন্ন যে রুট রয়েছে সেই রুটের উদ্দেশ্যে আমরা এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম বিশেষ করে বিআইডাব্লিউটি এ টিম রয়েছে এখানে নৌ পুলিশ রয়েছে তাদের যে ভ্রাম্যমাণ যে দলগুলো রয়েছে সেই টিমগুলো রয়েছে সেই টিমগুলো এখানে তদারকি করছে তারা বলছেন যে অতিরিক্ত যাত্রী হয়ে যাত্রী বোঝায় হয়ে কোনো লঞ্চ যেন সদরঘাট থেকে ছেড়ে যেতে না পারে সে ব্যাপারে তারা তদারকি করছেন দেখভাল করছেন পাশাপাশি গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করে থাকি যে লঞ্চে ওঠা এবং লঞ্চ থেকে নামার যে বিষয়টি রয়েছে অনেক সময় দুর্ঘটনার কারণে অনেকে কিন্তু নদীতে পড়ে যায় কিংবা লঞ্চ থেকে নামার সুষ্ঠু ব্যবস্থা না থাকার কারণে অর্থাৎ লঞ্চে ওঠার যে সুষ্ঠু ব্যবস্থা সেটি না থাকার কারণে অনেকে কিন্তু লঞ্চ থেকে পড়ে যান নদীতে পড়ে যান এবং দুর্ঘটনা ঘটে অনেকে পানির তোড়ে ভেসে যান এমন ঘটনাও কিন্তু আমরা গত বছরও কিন্তু ঘটতে দেখেছি এমন ঘটনা রোধে নো পুলিশ যারা রয়েছেন বিআইডাব্লিউটিএ যে ভ্রাম্যমাণ টিম রয়েছেন বিশেষ করে বিআইডাব্লিউটিএ যে ট্রাফিক দল রয়েছে তারা কিন্তু এখানে শৃঙ্খলার যে বিষয়টি সেটি আসলে কাজ করছে এছাড়া আমরা লক্ষ্য করেছি যাত্রীদের সাথে আমরা কথা বলেছি যাত্রীরা বলছেন যে খুব মোটা দাগে কোনো অভিযোগ যাত্রীদের না থাকলেও মোটামুটি বলা যায় যে হয়তো কোথাও কোথাও পঞ্চাশ থেকে একশো টাকা বেশি যে ভাড়া আদায়ের যে অভিযোগ সেটি আসলে আমরা লক্ষ্য করেই থাকি তবে যাত্রীদের এ ব্যাপারে তারা বলছেন যে এই উৎসব এলেই যেই বাড়তি ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটিকে কিন্তু দেখা যায় আমরা দেখেছি যে পদ্মা সেতু হওয়ার পরেও যে সদরঘাটের যে জৌলু সেটি কিছুটা কমলেও উৎসব পার্বণের ক্ষেত্রে বিশেষ করে উৎসবগুলোর ক্ষেত্রে সদরঘাটের যে ভিড় সেই ভিড়টি আমরা লক্ষ্য করে থাকি এবং এবং আমরা লক্ষ্য করছি যে ঠিক এই যে এই যে সদরঘাটের যে ভিড় সেটি আসলে উৎসব এলেই যে ভিড়টা বাড়ে এবং যারা বিশেষ করে পানিপথের যাত্রী রয়েছেন যারা লঞ্চে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারাই মূলত আসলে ভিড় করে থাকেন বিশেষ করে পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে কিন্তু লঞ্চে যাওয়া যায় একেবারে নির্ঝর ঝামেলাহীনভাবেই কিন্তু এই যে পানিপথ অর্থাৎ লঞ্চে নদীপথ সেই নদীপথে কিন্তু যাওয়া যায় যার ধরুন অনেক অনেকেই কিন্তু নদীপথকে বেছে নেন অর্থাৎ সড়ক পথে থেকে নদীপথকে তারা এগিয়ে রাখেন তারপরেও আমরা দেখেছি যে ভোরের যে আড়মোড়া সেটি ভেঙে মানুষের যে ভিড় সে মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি সদরঘাটে আর কিছুক্ষণ পরেই সদরঘাট থেকে যেই চর ফ্যাশন কিংবা অন্যান্য যে হাকিম উদ্দিন কিংবা অন্যান্য যে বেতুয়া অন্যান্য যে রুটগুলো রয়েছে ছোট ছোট তুলনামূলক ছোট রুটগুলো সেই রুটগুলোর উদ্দেশ্যে কিন্তু লঞ্চ কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে সেই জন্যেই তারা আসলে এই ভিড় করছেন যাত্রীরা তো এই ছিল রাজধানী সদরঘাট থেকে আমার হাতে সবশেষে আমরা এখন চলে যাব মানিকগঞ্জে সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী ধন্যবাদ তামিম এই যে ঈদ একদম শেষ প্রান্তে আমরা রয়েছি অর্থাৎ দিন পেরোলইট ঈদ কিন্তু মানুষ কিন্তু এখনও ঘরে ফিরছে তবে সেই সংখ্যাটা পাটুরিয়া ঘাট এলাকাতে একটু কম রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফেরি কিন্তু লোড হচ্ছে পানিগঞ্জের তিন নাম্বার ঘাটে এলাকাতে এখানে কিন্তু মোটর সাইকেলের যে আধিক্য তা কিন্তু আমরা লক্ষ্য করছি এছাড়াও কিন্তু সকাল থেকে একটু মানুষ নাইট টানে ঘরে ফিরছে কিন্তু তার পরিমাণটা এই মুহূর্তে খুবই কম রয়েছে ঘাটে এলাকাতে নেই যানজট কিংবা ভোগান্তি এই ভোগান্তি না থাকায় একটু এবং একটু মনোরম পরিবেশ থাকায় এবং একটু মৃদু মৃদু বাতাস থাকায় সকালে এই ঈদ যাত্রাটা কিন্তু খুব স্বস্তি হচ্ছে বলে ঘাটের যারা এখানে যাত্রীরা এসেছেন তারা কিন্তু বলছেন তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যাত্রী এবং যানবাহনের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে আমরা ভোরের দিক থেকে দেখছি যে এই যে ঢাকা গামী যে পশুবাহী যে টাকগুলো সেই টাকগুলো ঢাকা তাদের পশু নামিয়ে দিয়ে আবার দক্ষিণ পশ্চিম অঞ্চলে এর সংখ্যাটাও কিন্তু বেশ আমরাটা লক্ষ্য করছি যাচ্ছে এবং কি যেহেতু ঘাট এলাকাতে যানজট নেই ভোগান্তি নেই মহাসড়কেও ফাঁকা রয়েছে ঢাকারিচা যার জন্য কিন্তু এই অঞ্চলটি এখন একদম স্বস্তি নিয়ে যাত্রীরা তাদের গন্তব্য পাড়ি দিচ্ছেন আমি যাত্রীদের সাথে কথা বলেছি যাত্রীরা প্রত্যেকের চোখে মুখে কিন্তু আনন্দের ছোঁয়া রয়েছে তারা বলছেন যে এই যে যে সকালের ভ্রমণটা সবচাইতে আরামদায়ক এবং স্বস্তি হচ্ছে আমরা তো এখানকার বিআইডাব্লু টিসির সাথে কথা বলেছি টিসি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে পাটুরিয়া দলদিয়া এবং আরিচা কাজিরহাট নোটে এই যে স্রোত বৃদ্ধি পেয়েছে কারণ হচ্ছে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে যেহেতু বর্ষা মৌসুম পাটুরিয়া থেকে দৌলত দিয়ে একটা ফেরি পৌঁছাতে দশ থেকে পনেরো মিনিট সময় বেশি লাগছে তারপরে ব্যবস্থাপনাটা যথেষ্ট ভালো থাকায় পদ্মা সেতু আদলে যেহেতু একটু বেশিরভাগ যাত্রী ওখানে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু যে নৌযানগুলো রয়েছে অর্থাৎ ফেরি পারাপারের জন্য যে যানবাহন পারাপারের জন্য যে ফেরি রয়েছে নৌযান এই নৌজানেও কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে এবং সুন্দরভাবে এই ঈদ যাত্রার যাত্রী রয়েছে এবং যানবাহন রয়েছে তাদের পার্ক করতে সক্ষম হচ্ছে পাটুরিয়া দোলদিয়া এবং আরিচা কাজিরহাট নোটে মোট তেইশটি ফেরি তেত্রিশটি লঞ্চ এবং একষট্টি স্পিড দিয়ে এই ঈদ যাত্রা বিআইডাব্লিউ চালাচ্ছে এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য আমরা ছিলাম এবং তার আগে যুক্ত ছিলাম সদর সদরঘাটে রাজধানীর পশুর হাটে শেষ সময়ে বেঁচে কেনা বিক্রি বেড়েছে ছোট ও মাঝারি গরুর ক্রেতারা সন্তুষ্ট হলেও প্রত্যাশা মতো দাম না পাওয়ার দাবি করেছেন বিক্রেতারা কোরবানির পশু নিয়ে হাট থেকে বের হচ্ছেন একের পর এক ক্রেতা শনিবার দুপুর থেকে জমজমাট হাট রাতে হয়ে ওঠে আরও সরগরম ব্যস্ত নগরবাসী জানান দরদাম করে প্রত্যাশা মতোই কিনতে পেরেছেন তারা যদিও বেশিরভাগই ছোট ও মাঝারি গরু কুরবানি হলো একটা ধর্মীয় ব্যাপার অনুভূতির ব্যাপার এখানে লাভ লসের কোনো ম্যাটার না দাম একটু কম মনে হচ্ছে পশু কিনে ফেরা ক্রেতারা জানান স্বস্তির কথা যদিও অনেকে এ হাট থেকে ও হাটে ঘুরছেন বাজেটের মধ্যে পছন্দের গরু কিনতে আমরা গত দুদিন ধরে ঘুরছি আজকে সকালে গাপ্তরেও গিয়েছিলাম বাট ওভারঅল প্রাইস আসলে এখন পর্যন্ত কমছে না খামারি ও ব্যাপারীরা জানান শেষ সময়ে যতটা সম্ভব কম লাভেই গরু ছেড়ে দিচ্ছেন তারা আবার অনেকেই শোনালেন লোকসানের ফিরিসে অঙ্কটাই বেশি কত হচ্ছে এই বছরই ব্যবসা করতে পারेंगे আমরা তবে দিন গড়িয়ে রাত হলেও বড় গরু কেনার ক্রেতার দেখা তেমন একটা মেলেনি এবারের হাটে বাজার বড়গরুর গরুর বর্তমানে খারাপই অনেক ক্রেতা যেমন শেষ দিনে কেনার ঝুকি নিচ্ছেন তেমনি দাম বেশি পাওয়ার আশায় অনেক ব্যবসায়ী ও খামারিরাও নিচ্ছেন শেষ দিনে বিক্রির ঝুকি আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা সিটি কর্পোরেশনকে বুড়ো আঙুল দেখিয়ে খামারের নামে রীতিমতো হাট বসিয়ে কোরবানির পশু বিক্রি করছে বেশ কিছু খামার অথচ দুই সিটির নির্ধারিত একুশটি হাটের বাইরে কোথাও হাট বসানোর সুযোগ নেই চোখের সামনে এমন অনিয়ম দেখে কেবল চিঠি দিয়ে চুপ সিটি কর্পোরেশন শেষ বেলায় বলছে ব্যবস্থা নেওয়ার কথা তবে এমন অনিয়মের দায় সিটি কর্পোরেশন এড়াতে পারে না বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা রাশেদ লিমনের রিপোর্ট কোরবানির সময় নির্ধারিত হাট বাদে কোথাও গরু বেচা কেনা তো দূরের কথা প্রদর্শনীতেও মানা রয়েছে সিটি কর্পোরেশনের অথচ নগর কর্তৃপক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো হাট বসিয়েছে বেশ কিছু খামার সরেজমিনে গিয়ে দেখা যায় মোহাম্মদপুর বেরিবাদ এলাকার চাঁদ উদ্যানের পাশে রীতিমতো রাস্তা দখল করে বসেছে হাট অথচ চলতি মাসেই চিঠি দিয়ে সব প্রতিষ্ঠানকে বিক্রয় ও প্রদর্শনী বন্ধের নির্দেশ দিয়েছে ডিএনসিসি আমরা যদি আমাদের গুরুগুলা খা হাটে নিয়ে যেতাম তাহলে যেই কাস্টমারে আমাদের গরুগুলা কিনতো তারা কিন্তু কেনার পরে এটার উপরে একটা কিন্তু পাঁচ পার্সেন্ট হাসিল প্রদান করতে হইতো তো এখন আমাদের খামার থেকে নিচ্ছে তারা কিন্তু সেই হাসিলটা দিতে হচ্ছে না তবে নাকের ডগা এমন অনিয়ম চোখেই পড়েনি নগর কর্তৃপক্ষের শেষ বেলায় এসে বলছেন ব্যবস্থা নেয়ার কথা আমাদের যে হাট আটটা আমরা ইজারা দিয়েছি এটা চৌহদ্দি দেওয়া আছে চৌহদ্দির বাইরে গিয়ে কেউ গরু কেনা বেচা করতে পারবে না বিশ্লেষকরা বলছেন খামারের নামে এসব হাটের কারণে রাজস্ব হারাচ্ছে সরকার আর নগর কর্তৃপক্ষ সহায়তা ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয় তাই এর সিটি কর্পোরেশন এড়াতে পারে না প্রকাশ্য দিবালোকে কারো ছত্র ছায়া কারো ইন্ধন ছাড়া সিটি কর্পোরেশন বা বাহিনী তাদের কোনো ইন্ধন ছাড়া এই ধরনের ফার্ম বা এই ধরনের ব্যবসা চালানো খুব কঠিন এবং এতে যেটা হচ্ছে সিটি কর্পোরেশন কিন্তু বিপুল আকারে রাজস্ব হারাচ্ছে আবার যারা বিভিন্ন হাটের যারা নিচ্ছে তারা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে রামচন্দ্রপুর খালের দুই পারে দখল করে গড়ে উঠেছে এমন বেশ কয়েকটি খামার যার বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে খালে এ নিয়ে উত্তর সিটি কর্পোরেশন থেকে চিঠি দিলেও কোনো জবাব মেলেনি নগরের এই প্রান্তে যেন তৈরি হয়েছে দখলদারিত্বের নতুন নজির আর কর্তৃপক্ষের নীরব ভূমিকা তাতে যেন দিচ্ছে বৈধতার সিলমোহর তবে নগরবাসীর দাবি এসব উচ্ছেদ করে রামচন্দ্রপুর খালকে আবারও ফিরে দেয়া হোক তার হারানো যৌবন রাশেদ লিমন সমসংবাদ ঢাকা দেশের বৃহত্তম ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান এবার একশো সাতানব্বইতম জামাত শুরু হবে সকাল নয়টায় ইমামতি করবেন শহরের বড় বাজার মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান জামাত ঘিরে থাকছে চার স্তরের নিরাপত্তা বলয় দূরের যাত্রীদের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি নূর মোহাম্মদের তথ্য এবং শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট বরাবরের মতো এবারও দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে শোলাকিয়া ঈদগা ময়দানে এরই মধ্যে শেষ হয়েছে ঈদগা মাঠের লাইনটানা চুনকাম ওজোখানা মেরামত সহ বেশিরভাগ কাজ এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রতি বছর ঈদের জামাতে অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি চার স্তরের নিরাপত্তা বলয়ে বিপুল সংখ্যক পুলিশ র‍্যাব ছাড়াও থাকছে দুই প্লাটুন বিজিবি নিরাপত্তা সংক্রান্ত কোনো থ্রেট আমাদের কাছে নাই যদি কোনো থ্রেট থাকেও বা কেউ কোনো রকম থ্রেড তৈরি করতে থাক চান তাহলে আমাদের এটা ফেস করার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে যে কোনো জরুরি অবস্থা মোকাবেলার জন্য স্টাইকিং রিজার্ভ এবং আর ফোর্স আমাদের মোতায়েন থাকবে ঈদের দিন দূরার মুসল্লিদের জন্য সোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেইন চলাচল করবে ভৈরব এবং মামেশিং থেকে দুটা ট্রেন বিশেষ ট্রেন আমাদের কিশোরগঞ্জের উদ্দেশ্যে আসবে এটা সম্মামেশিং থেকে সকাল 5:00 টায় এবং ভৈরব থেকে সকাল ছয়টা টায় রওনা হয় আমাদের এখানে সকাল 8:00 টায় পৌঁছবে 1828 সালে সোলাকিয়া ঈদগাহে 1 লাখ 25 হাজার মুসল্লি এক সঙ্গে ঈদের নামাজ আদায় করেন সেই থেকেই এই মাঠের নাম দেয়া হয় সোয়ালাখিয়া যা এখন সোলাকিয়া নামে পরিচিত সময় সংবাদ কিশোরগঞ্জ ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সাগরকোনা কুয়াকাটা টানা ছুটিতে ভ্রমণ পিপাসুরা ছুটে আসবেন সমুদ্র সৈকত কুয়াকাটায় এমনটাই প্রত্যাশা করছেন পর্যটন ব্যবসায়ীরা এর মধ্যে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে যান্ত্রিক শহরের একটু ক্লান্তি দূর করতে ঈদের লম্বা ছুটিতে ভ্রমণ শুরুয়া ছুটে আসবেন সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি খ্যাত সৈকত কুয়াকাটায় পদ্মা সেতু চালু হওয়ার পর ফেরিবিহীন সরাসরি রাজধানীসহ দেশের সকল জেলা থেকে কুয়াকাটা ভ্রমণে যেতে পারছেন পর্যটকরা পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা জানান বর্তমানে পরিস্থিতি ভালো থাকায় ঈদের দুদিন আগ থেকে টানা দশ দিন পর্যন্ত তাদের হোটেল মোটেল বুকিং রয়েছে তাই পর্যটকদের বরণ করতে হোটেল মোটেল ও রিসোর্টগুলো সেজেছে নতুন সাজে পর্যটকদের আকৃষ্ট করতে নিত্য নতুন পণ্যের পসরা সাজিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা শেষ মুহূর্তে চলছে হোটেল মোটেলগুলোতে ধোয়া মোছার কাজ লম্বা একটা ছুটি পড়াতে ঈদুল আজাতে আমরা এবার আশা করছি ব্যাপক পরিমাণ পর্যটকের আগমন ঘটবে কুয়াকাটাতে ঈদ উপলক্ষে আমাদের সিক্সটি পার্সেন্ট বুকিং অলরেডি হয়ে গিয়েছে আর আশা করছি যে আমাদের আরো ফর্টি পার্সেন্ট বুকিং আমরা কমপ্লিট করতে পারবো ঈদ সামনে রেখে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে টুরিস্ট পুলিশ বিভিন্ন ধরনের প্যাট্রোলিং এর ব্যবস্থা রয়েছে ফুড প্যাট্রোলিং এর ব্যবস্থা রয়েছে বিজ বাইকের মাধ্যমে আমরা প্যাট্রোলিং এর ব্যবস্থা করে থাকি এছাড়া সাদা পোশাকে আমাদের পুলিশ সদস্যরা বিভিন্ন জায়গায় কাজ করে থাকে কুয়াকাটায় দুই শতাধিক হোটেল মোটেল রয়েছে এর বাইরেও কমিউনিটি ট্যুরিজমের আওতায় পর্যটকদের থাকার জন্য শতাধিক বাড়ি ঘর রয়েছে শিকদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী টানা সরকারি ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে কক্সবাজারে এবারও শুক্র শনি মিলিয়ে ইদুল উল ছুটি দাঁড়িয়েছে পাঁচ দিনে কিন্তু পাঁচশো হোটেল মোটেল রিসর্ট ও গেস্ট হাউসে নেই কাঙ্ক্ষিত বুকিং এরপরও আশায় বুক বেঁধে পর্যটকদের বরণে প্রস্তুত কক্সবাজার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল বর্ষা মৌসুম এই ঋতুতে কক্সবাজার সমুদ্র সৈকত যেন বদলে যায় পুরোপুরি উত্তাল হয়ে ওঠে সমুদ্র আর ঢেউগুলো হয় অনেক বড় বড় কমে পর্যটকের আনাগোনাও সাগর পাড়ের কমানের হোটেল ইদুল আজাহার টানা ছুটিতে পর্যটক আসবে তাই আগেভাগেই প্রস্তুত হোটেল কর্তৃপক্ষ নতুন করে সেজেছে হোটেলও তবে তারাকমানের কয়েকটি হোটেল পঞ্চাশ থেকে সত্তর শতাংশ বুকিং হলেও বেশিরভাগ হোটেল মোটেল ও রিসোর্টে রুম বুকিং হয়েছে মাত্র তিরিশ শতাংশ যেহেতু একটা বন্ধ থাকে লম্বা সেক্ষেত্রে টুরিস্টরা আসবেন কক্সবাজারকে উপভোগ করার জন্য মোটামুটি ভালো বুকিং হয়েছে আশা করছি নেক্সট দুই দিনে আরও ভালো কিছু হবে বর্ষা মৌসুমে সাগর উত্তাল থাকে তাই সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত লাইফ গার্ড কর্মীরা পর্যটকদেরকে এটা বলবো যে সমুদ্রে নামার আগে অবশ্যই লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলার জন্য এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তুত প্রস্তুতি নিয়েছি এবং আমাদের লাইফগার্ডের পাশাপাশি আমাদের ভলেন্টিয়ারও আছে আর প্রশাসন বলছে ঈদের টানা ছুটিতে আগত পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বেশি ভাড়া নেওয়ার পয়েন্ট আছে যেখানে কথা ওঠে সেটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি যেন সে ভাড়া বেশি নিতে না পারে আর কি পয়েন্ট আর রেস্টুরেন্টে যেন নিরাপদ খাবারটা পরিবেশন করে সেগুলো আমরা ট্রেন দেওয়ার চেষ্টা করছি ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত পর্যটন কেন্দ্র হিমছড়ি ইনানি পাতুয়ারটেক মেরিন ও রামুর বৌদ্ধ বিহারগুলো সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার দেখছেন ভোরের সময় কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ ভালো থাকুন আপনিও কনকা ফ্রিজ বন্যায় সিলেটের সড়ক অবকাঠামো ব্যাপক ক্ষতি হয়েছে এলজিডি এর প্রাথমিক জরিপে এখন পর্যন্ত ১৩ উপজেলায় ব্রিজ কালভার্ট ও সড়কের যে ক্ষতি হয়েছে তা ঠিক করতে খরচ হবে একশো কোটি টাকা ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা একরামুল কবিরের রিপোর্ট ছবি তুলেছেন নর্শাদ আহমদ চৌধুরী পাহাড়ের ঢলের এমন স্রোত বেশি দিন থাকেনি কিন্তু তীব্র স্রোত করে দেয় সীমান্তবর্তী উপজেলার পদঘাট সিলেট জেলার তেরো উপজেলার মধ্যে সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট গোয়ানঘাট জৈন্তাপুর বিয়ানীবাজার জকিগঞ্জ কোম্পানিগঞ্জ উপজেলার সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে রাস্তা দিয়ে থেকে গাড়িগুলা চলতেছে না রাস্তায় খুব অসুবিধা করতেছে অনেক প্যাসেঞ্জার অসুবিধা হয় এবং গাড়িগুড়া তো অনেক কাম হয় এতে প্রতিনিয়ত যানবাহন নষ্ট হচ্ছে ভাড়াও গুনতে হচ্ছে বেশি বাংলা রাস্তায় তো গাতা গাতা বলে স্প্রিং এর ফাট ভাঙি যায় মিলি ভাঙি যায় যদি যেখানে 1000 টাকা ভাড়া হয় কেন 2000 টাকা ভাড়া দিও গালি দিতে পারি সড়ক থেকে পানি নামার পর প্রাথমিক জরিপে ভাঙ্গা সড়ক ও ব্রিজ কালভার্ট সংস্কারে প্রায় 119 কোটি টাকা লেগে যাবে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এই প্রকৌশলী এখনো আবার পানি আসছে সেক্ষেত্রে এই পানি নেমে গেলে আমরা আমাদের অ্যাসেসমেন্টটা সম্পূর্ণভাবে করতে পারবো উনত্রিশ মের আকস্মিক পাহাড়ি ঠলে তেরো উপজেলার একশো কিলোমিটার সড়ক এবং দুশো মিটার ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ পানি নেমে গেলে এই ক্ষতির পরিমাণ দুশো কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানান আকস্মিক বন্যায় এই সড়কটি পানিতে তলিয়েছিল পানি নামার পর ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে সড়কের এই অবস্থায় সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী সিলেট গোয়েনঘাট সড়ক থেকে ইকরামুল কবির সময় সংবাদ মিয়ানমার সীমান্তের বিষয়টি বিজিবি এবং কোস্টগার্ড তদারুকে করছে জানিয়ে সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন পরিস্থিতি অন্যদিকে গেলে সমুচিত জবাব দেয়া হবে শনিবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসে এক অনুষ্ঠান শেষে একথা বলেন সেনাপ্রধান তিনি বলেন বাংলাদেশে কেউ আক্রমণ করলে তা মোকাবেলার সক্ষমতা রয়েছে আমাদের দেশে যদি আক্রমণ আক্রমণে সেটাকে প্রতিহত আমরা করব এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের ওখানে বর্ডার গার্ড আছে আমাদের কোস্ট গার্ড আছে তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে আমরা কিন্তু খুব প্রস্তুত আছি যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব আমরা তো যুদ্ধ করতে চাই না আমরা সবাই সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই কেউ যদি যুদ্ধ চাপাই দিতে চায় বা কোনো কারণে যদি আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় তাহলে তা আমরা ছেড়ে দেব সেন্ট মার্টিনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর কোনো ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও ভারতীয় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেন মিয়ানমার সেন্ট মার্টিনের কাছে যুদ্ধ জাহাজ নিয়ে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে শনিবার বিকেলে রংপুরে তিনি একথা বলেন আমাদের প্রতিবেশী দেশ আমাদের এলাকা সেন্ট মার্টিন সেখানে মানুষকে ঢুকতে দেবে না দীর্ঘদিন থেকে তারা এখানে হামলা চালিয়ে যাচ্ছে সরকার যেখানে কোস্টগার্ড শুনলাম তারা সরে আসছে পরে আবার তারা বিভিন্নভাবে একরে আমাদের ভূখণ্ডে চলে আসতে চাচ্ছে আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী আমাদের বিমান বাহিনী অনেক শক্তিশালী অনেক কিছু আমরা শুনি কিন্তু তাদের কোনো ভূমিকা আমরা দেখছি না ঈদের আগে অস্থির মশলার বাজার এলাচ কেজিতে এক হাজার টাকা বেড়ে বিক্রি হচ্ছে চার হাজারে জিরা দারুচিনির দামও বেড়েছে একশো টাকা পর্যন্ত খুচরা ব্যবসায়ীদের দাবি পাইকারি পর্যায়ে আগে থেকেই বাড়ানো হয়েছে দাম কুরবানির ঈদে বাড়বে মশলার দাম এ যেন স্বাভাবিক বিষয় কারণ পশুর মাংস রান্নায় গরম মশলার বিকল্প নেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীরা যেন নামেন দাম বাড়ানোর প্রতিযোগিতায় তবে স্বল্প আয়ের মানুষের কাছে তা পাহাড়সম চাপ সব জিনিসই তো দাম বেশি আগের থেকেও অনেক বেশি পুরার ফমতার বাইরে বেচরের বাইনা বড়ো এই টাকা দিয়ে কোণো আ দিয়ে কুম্বনে ব্যবসা করে আরো লাভ করে ঈদ সামনে রেখে এক মাস আগেই বাড়তে থাকে মশলার দাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তথ্য বলছে জিরা এলাচ সহ প্রায় সব মশলার দাম এক মাসে বেড়েছে অন্তত 7 শতাংশ ক্রেতাদের দাবি দুই দিনের ব্যবধানে কেজিতে তে থেকে 20 টাকা বেশি নিচ্ছে খুচরা বিক্রেতারা যদিও অভিযোগ মানতে নারাজ তারা এলাচ দামটা বর্ষা আগে বাড়ছে এমন বারে না পাইকারে ব্যস্ত কোনো অসুবিধা হয় না কারণ খুচরা এলাকা ব্যস্ত অসুবিধা মশলার পাশাপাশি চিনি ও সেমাই কিনতেও দোকানে ভিড় করছেন ক্রেতারা এতে বেড়েছে বিক্রেতাদের ব্যস্ততা অনেক বাড়িয়ে গেছে আমরা আশা করেছিলাম মশলার দামটা অনেক হয়তো বা চাহিদা থাকবে কিন্তু সেমার চাহিদা একটু বেশি ডলার সংকট ও এলসি খোলার জটিলতার অজুহাতে এবার রোজার পর থেকেই বাড়তে থাকে মশলার দাম এলাচ কেজিতে আটশো থেকে এক হাজার টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে বত্রিশশো থেকে আটত্রিশশো টাকায় জিরা দারুচিনি ও গোলমরিচের দাম কেজিতে বাড়ানো হয়েছে একশো টাকা পর্যন্ত আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা কোরবানির ঈদ উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটিতে টানা পাঁচ দিনের ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমণে বেড়েছে পাসপোর্টধারী যাত্রীদের চাপ শুক্রবার থেকে মঙ্গলবার পাঁচ দিন সরকারি ছুটি থাকবে চিকিৎসা ব্যবসা দর্শনীয় স্থান ভ্রমণ এবং স্বজনদের সঙ্গে ঈদ করতে কেউ যাচ্ছেন ভারতে আবার অনেকে আসছেন বাংলাদেশে তবে প্রতিবারের মতো এই যাতায়াতের ক্ষেত্রে এবারও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা রয়েছে দালাল শ্রেণীর হয়রানির অভিযোগ তবে বন্দর কর্তৃপক্ষ বলছে সেবার মান বাড়াতে তারা কাজ করছেন হয়রানি এরাতে যাত্রীদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে ভেজাল ওষুধ কেনাবেচা ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন নিষিদ্ধ থাকার পরও এসিআই কোম্পানির চেতনানাশক ওষুধ হ্যালোসিন কিভাবে উৎপাদন এবং বাজারজাত করা হচ্ছে তা খতিয়ে দেখে কোম্পানি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী এদিকে দেশের কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে নিষিদ্ধ এই হ্যালোসিন ব্যবহারের প্রমাণ পেলে তাদের লাইসেন্স নবায়ন করা হবে না বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড মাইনুল হাসান বিশ্ববাজারে বাংলাদেশি ওষুধের সুনাম থাকলেও দেশ জুড়ে ওষুধ বাণিজ্যে চলছে সীমাহীন নৈরাজ্য সব ভেজাল ও নিম্নমানের ওষুধের পাশাপাশি সংশ্লিষ্ট কোম্পানি ও সরকার নিষিদ্ধ ওষুধে বাজার জয়লাভ অবাধে বিক্রি হচ্ছে মানবদেহের জন্য ভয়াবহ এসব ভেজাল ওষুধ এমন পরিস্থিতিতে নিষিদ্ধ ওষুধ বাজারজাতের খবরে শনিবার সকালে গোপনে অভিযানে বের হন খোদ স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন রাজধানীর বেশ কয়েকটি স্থানে বিভিন্ন ওষুধের দোকানে গিয়ে হাতে নাতে পাকড়াও করেন এসিআই উৎপাদিত হেলোসিন নামক চেতনানাশক ওষুধ যেটির উৎপাদন বাজারজাত ও ব্যবহার কোম্পানি ও সরকারের পক্ষ থেকে কয়েক বছর ধরে নিষিদ্ধ রয়েছে এমন পরিস্থিতিতে এ নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন করে ওষুধ প্রশাসন অধিদপ্তর এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জানান বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিষিদ্ধ হেলোসিন ব্যবহারের প্রমাণ মিললে লাইসেন্স নবায়ন বন্ধ থাকবে অবশ্যই ওপি চেক করবে এবং যদি সেই ক্লিনিকে আমরা হ্যালোতে ভ্যাপোরাইজার পাই তাহলে কিন্তু সেই ক্লিনিকে কোনো নবায়নে লাইসেন্স করা হবে না নিষিদ্ধ সত্ত্বেও চেতনানাশক হ্যালোসেন উৎপাদন ও বাজারজাতের বিষয়টি খতিয়ে দেখে কোম্পানি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী ঢাকা মেডিকেলের নিকটবর্তী ব্যাপারি ফার্মেসি নাম সেইখানে হ্যালোতেনের নমুনা এবং হ্যালোতেন বিক্রয়ের সাথে সম্পর্কিত একজনকে আটক করা হয় স্পষ্ট মেসেজ হচ্ছে যারা বিক্রি করছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব যারা কিনছে যে কোনো হাসপাতালে ব্যবহার হচ্ছে তার বিরুদ্ধে এবং আমার যে চিকিৎসক জেনে শুনে এটা ব্যবহার করছেন তার বিরুদ্ধে আমি ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মানুষের জীবন নিয়ে খেলতে দিব না প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা আবারও ঈদে ঘরমুখী মানুষের খবর প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি পানে ছুটছে মানুষ ঈদ খবর জানাতে এই মুহূর্তে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে আছেন রিপোর্টার রিঙ্কু সরাসরি যাচ্ছে তার কাছে আহ শেষ মুহূর্তে বঙ্গবন্ধু সেতু হয়ে যে সকল মানুষ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বাইশ জেলার যারা ঈদে ঘরে ফিরছে তারা কিন্তু এই বঙ্গবন্ধু সেতু পার হয়ে অর্থাৎ সিরাজগঞ্জ অংশ থেকে রংপুর পর্যন্ত কিন্তু স্বস্তি নিয়ে আসলে চলাচল করছে আমরা সকাল থেকে আছি বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কে এবং আমরা যেটি দেখছি যে গত দুদিনের তুলনায় আজকে কিন্তু মহাসড়কে যানবাহনের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি এবং শেষ মুহূর্তে বেলা যত বাড়ছে সেই যানবাহনের চাপ কিন্তু অনেকটাই বাড়ছে যদি বলি যে বঙ্গবন্ধু শুধু পূর্ব পারে কিছুটা যানবাহনের ধীরগতি বা থেমে থেমে যানজট থাকলে বঙ্গবন্ধু শুধু পার হয়ে পশ্চিম পারে কিন্তু খুব একটা নেই চলে এবং এই পথে অনেকটা স্বাভাবিক গতিতেই কিন্তু আসলে চলাচল করতে পারছে এবং এইখানে যেটি আমি জেলা পুলিশের যারা রয়েছে জেলা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশ সব ধরনের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে কাজ করছে পুলিশ সুপার এবং সেই কথা বলি যে যাত্রীদের সাথে যাত্রীরা পূর্ব পারে কিছুটা যানবাহনের ধীরগতি থাকলে পশ্চিম পাঠ থেকে হাঁটি কুমুর হয়ে যারা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ভাগ হয়ে যায় যে সকল জেলার পরিবহন গুলো তারা কিন্তু অনেকটা স্বস্তির কিন্তু এই পথটুকু আসলে পাড়ি দিতে পারছেন সেই কথাই কিন্তু আসলে যাত্রীরা বলছিলেন আর একটি বিষয় যেটা আমরা লক্ষ্য করছি যে যাত্রীভাবে বাসের পাশাপাশে কিছু খোলা ডাকেও কিন্তু আসলে অনেক যাত্রী পার হচ্ছেন খোলা ডাকে যেসকল চাক আর রয়েছে সেইসকল ডাকে কিন্তু আসলে নিম্নয়ের মানুষেরা যারা তারা কিন্তু নিজেদের ইচ্ছাতেই বাড়ি পিছে এছাড়া আমরা দেখেছি যে ব্যক্তিগত পরিবহন বা মোটরসাইকেলের সংখ্যা কিন্তু আসলে কম নয় সবক মিলে যে বঙ্গবন্ধু সেতু পার হয়ে রং পর্যন্ত যে চাল লেনের উন্নীতকরণের কাজ সেটি অনেকাংশে শেষ হয় কিন্তু সেই সুফলটা কিন্তু পাচ্ছে যাত্রীরা এবং সেটি কিন্তু চালকেরা বলছিল যে সিরাজগঞ্জ অংশটুকু কিন্তু তারা যানবাহনের যে স্বাভাবিক গতি সেই গতিতে কিন্তু চলাচল করতে পারছে এবং আমরা যেটি দেখছি যে গত দুদিনের তুলনায় আজকে কিন্তু ভোর থেকেই সেই ঈদ যাত্রার যে সকল যানবাহন রয়েছে সেই সংখ্যাটা কিন্তু আসলে পাচ্ছে এবং থেমে থেমে সেই সংখ্যাগুলো মানে দেখছি অনেক সংখ্যক গাড়ি কিন্তু আসলে বঙ্গবন্ধু সেতু পার হয়ে এই সিরাজগঞ্জ অংশে আসছে এবং হাঁটি মোড় হয়ে বগুড়া রংপুর গাইবান্ধা দিনাজপুর বা উত্তরবঙ্গের যে সকল গাড়িগুলো রয়েছে তারা কিন্তু সেই পথ দিয়ে ভাগ হয়ে যাচ্ছে এবং রংপুর পর্যন্ত কোন যানজট বা যানবাহনের গতি ছাড়াই অনেকটা নির্ঝনঝাট ভাবে আসলে স্বস্তি নিয়ে আসলে তারা বাড়ি ফিরতে পারছেন তো সব মিলে বলা যায় যে উত্তরবঙ্গ দিয়ে যারা বঙ্গবন্ধু সেতু হয়ে যারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মানুষ যারা ঈদে বাড়ি ফিরছে তারা কিন্তু আসলে সিরাজগঞ্জ অংশটুকু কোন ধরনের যানজটের বা যানবাহনের ধীর গতি ছাড়াই অনেকটা স্বস্তি নিয়ে আসলে বাড়ি ফিরছে এদিকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে যানবাহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে তারা কিন্তু চব্বিশ ঘন্টায় কাজ করছে তো এ ছিল বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে আমার কাছে ঈদ যাত্রার সবশেষ খবর আমরা সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে পদ্মা সেতুতে এই মুহূর্তে মাওয়ায় আছেন সহকর্মী নাসরুদ্দিন উজ্জ্বল সরাসরি যাচ্ছে তার কাছে রাত পোহালে ঈদ এই শেষ দিনে কিন্তু বাড়ি পানে যাচ্ছে নারীর টানে অনেকেই কিন্তু কর্মজীবীরা রাজধানী ছাড়ছেন শেষ দিনে এবং তারা কিন্তু ত্যাগের মহিমায় ভাস্কর যেটি তারা বলছিলেন যে এখানে কিন্তু অনেকেই এই ঈদে বাড়ি ফেরার ক্ষেত্রে আমাদের সঙ্গে কথা বলেছেন তারা বলছেন যে আধ্যাত্মিকতা যাতে ছাপিয়ে না যায় আনুষ্ঠানিকতায় সেই বিষয়গুলো খেয়াল রেখে কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে বাড়ি পানে যাচ্ছেন এবং এখানে যে পদ্মা সেতুর যে মা প্রান্তে টোল প্লাজা সেখানে কিন্তু মোটর বাইকের চাপ বেশি থাকায় তারা কিন্তু এখানে দুইটি বুথে কিন্তু টোল আদায় করা হচ্ছে সে কারণে কিন্তু চাপ অনেকটা আস্তে আস্তে কমে আসছে একই সঙ্গে কিন্তু অন্যান্য যানবাহনের চাপ কম আমরা লক্ষ্য করছি যে এই ট্রাক ভর্তি হয় কিন্তু যারা গরুর ব্যাপারে তারা ফিরছেন টোল দিয়ে এবং ট্রাকে যে গরু যেই ট্রাকে করে গরু নিয়ে গেছেন সেই ট্রাকে কিন্তু তারা ফিরছেন এবং এই দৃশ্যটি কিন্তু গতকালকে ছিল না আমরা লক্ষ্য করেছি যে গরু নিয়েও যাচ্ছে এরকম অনেক দৃশ্য ছিল কিন্তু আমরা লক্ষ্য করলাম যে একেবারে ট্রাক ভর্তি যেই ট্রাকে করে তারা গরু বেঁধে নিয়েছেন সেই বাস বাঁধা ট্রাকে কিন্তু তারা বাড়ি ফেরার চেষ্টা করছেন এবং ব্যাপারীদের অনেকে বলছেন যে এই যে তারা গরু নিয়ে গিয়েছেন অনেকে কিছুটা লাভ হয়েছে এবং আশানুরূপ না হলেও তারা খুশি মানে কিন্তু বাড়ি ফিরছেন যে এই গরুর বিক্রি করে যে অর্থ এসছে সেগুলো নিয়ে কিন্তু তারা খুশি মানে ঈদ করবেন এবং এই দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার যে মা টোল প্লাজা এই প্লাজায় কিন্তু নানারকম দৃশ্য দেখা যাচ্ছে অনেকে কিন্তু স্মরণ করছেন সেই দুই বছর আগের কথা যে শিবুলিয়া ঘাটে যে ফেরি ঘিরে যে বিড়ম্বনা ছিল দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরে পদ্মা পাড়ি দিত তো নানারকম ঝুঁকিতে এবং দুর্ঘটনা ঘটতো অনেক এবং সেই সব কিছু কিন্তু এখন একেবারে পরিবর্তন এখানে মাত্র নয় থেকে দশ মিনিটে কিন্তু পদ্মা পাড়ি দিচ্ছেন এবং এই পরিবার পরিজন নিয়ে কিন্তু যেভাবে এই বাড়ি ফিরছেন তারা আর বলছেন যে এর মধ্যে কিন্তু আলাদা আনন্দ এবং পদ্মা সেতু ঘিরে যে একটি বিশেষ পরিবেশ তৈরি হয়েছে এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে যে শনিবারের চব্বিশ ঘন্টায় কিন্তু এখানে চার কোটি আটাশ লাখ টাকার টোল আদায় হয়েছে এবং প্রায় আটত্রিশ হাজার যানবাহন তারা পারাপার করেছেন এর আগের দিন শুক্রবারে কিন্তু আরও বেশি ছিল যেটির পরিমাণ কিন্তু তারা বলছেন চার কোটি আশি হাজার ছাড়িয়ে গিয়েছিল এবং চুয়াল্লিশ হাজার যানবাহন তারা পারাপার করেছেন এবং এই যে শুক্রবার আর এবং শনিবার আজকে কিন্তু তার চেয়ে অনেকটা কম এবং এই এরপরে কিন্তু তাদের প্রস্তুতি রয়েছে যে সেতু সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন তিনি নির্দেশনা দিয়ে গেছেন যে এই ফিরতি পথে যে নির্বিঘ্নে কর্মস্থলে ফেরা মানুষ ফিরতে পারেন সেই প্রস্তুতিও কিন্তু এখানে রাখা হয়েছে এবং এই যে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে সেখানে কিন্তু সৌরভ ফুলের সৌরভ ছড়িয়ে পড়েছে এই প্রকৃতিতে এখন বর্ষা ঋতু ভর করেছে সেই বর্ষার রকম ফুল দোলা দিচ্ছে বাতাসে সেই ফুলের মধ্য দিয়ে কিন্তু এখানকার যারা ঈদের ঘরমুখ মানুষ তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে এবং এই বঙ্গবন্ধু এক্সপ্রেসেরও কিন্তু যে টোল প্লাজাগুলো আছে সেখানে কিন্তু নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে এবং সেখানে কিন্তু যে ইলেকট্রিক টোল সিস্টেমে চলন্ত গাড়িও যানবাহন দিতে পার তারা টোল দিতে পারছে আর পদ্মা সেতুতে যে সাতটি যে টোল রয়েছে সেখান থেকে কিন্তু এখন যানবাহন পারাপার হচ্ছে আর একটি যে রয়েছে যেটি ইটিসি জন্য সেখানে কিন্তু মাত্র দু একটি যান পারাপার হতে পারছে কারণ এটি পাইলটিং প্রকল্প হিসাবে রাখা হয়েছে এই চলন্তকারীর এই সব প্রক্রিয়া সঠিক থাকলেও যে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ আদায় হবে সেটি এখনও নির্দিষ্ট না হবার কারণে কিন্তু এই পাইলটিং প্রকল্পটি এখনো অপারেশন নিতে পারেনি একই সঙ্গে কিন্তু পদ্মা সেতুর সবগুলো পয়েন্টে কিন্তু উচ্চ ক্ষমতার ক্যামেরা স্থাপন করা হয়েছে যেই ক্যামেরার মধ্য দিয়ে পুরো গতিবিধি এবং সেতুর নিরাপত্তা এবং দুর্ঘটনার কোনো কারণ না থাকে সেগুলো কিন্তু মনিটরিং করা হবে এবং সেতু ছাড়াও দুই প্রান্তের যে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে রয়েছে সেখানেও কিন্তু এই ক্যামেরা আওতায় নিয়ে আসা হয়েছে কর্তৃপক্ষ বলছেন এই জুন বা জুলাইয়ের মধ্যে কিন্তু এই পুরো ক্যামেরা সচল করা হবে এখন যে সব এলাকায় সচল করা হয়েছে সেগুলো কিন্তু পুরো কন্ট্রোল রুম থেকে যেটি মাওয়া প্রান্তের কন্ট্রোল রুম সেখান থেকে কিন্তু সেগুলো নিয়ন্ত্রণ করতে পারছে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু এইসব যে উচ্চ ক্ষমতার ক্যামেরার ফুটেজ ব্যবহার করতে পারছে এবং এখানে যে ধরনের যানবাহন এখন চলাচল করছে সেগুলোর মধ্যে কিন্তু বাইক ছাড়াও কিন্তু অনেক বাস দেখা যাচ্ছে যে শেষ দিনে বাড়ি ফেরার জন্য কিন্তু অনেকেই বাসে উঠেছেন এবং বাসেও কিন্তু তিল ডাউনের জায়গা নেই একই সঙ্গে কিন্তু সেতুর উপরতলা দিয়ে সড়ক পথে নানা রকম যানবাহন চলাচল করছে আর নিজ দিয়ে কিন্তু ট্রেন চলাচল করছে ট্রেনও কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এই ট্রেনে করে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং এই যে পদ্মা সেতু ঘিরে যে এখানে মানুষের শুধু নির্বিঘ্ন যাতায়াত তাই নয় এখানকার ব্যবসা বাণিজ্য সহ সার্বিক যে আর্থসামাজিকতা একটা বড় পরিবর্তন এসছে এবং যে আগামী এই যে ছাব্বিশ জুন কিন্তু সেতুর দুই বছর পূর্তি হতে যাচ্ছে এরই মধ্যে কিন্তু ষোলোশো ষোলো কোটি টাকারও বেশি টোল আদায় হয়েছে এবং তারা বলছেন যে এই সেতু শুধু মানুষের যে কল্যাণে অবদান রাখছে শুধু তাই নয় অর্থনীতিতেও কিন্তু অনেক বড়ো অবদান রাখছে এবং এখানকার যে পদ পদ্মা সেতু কেন্দ্রিক যে জীববৈচিত্র্য সেগুলো রক্ষায় কিন্তু এখানে কাজ চলছে এবং এই যে ইদুল আজহা ঘিরে যে মানুষের ঘরে ফেরা সেই ঘরে ফেরার আর মধ্যে যে নির্বিঘ্নতা থাকে সেখানে কিন্তু নিরাপত্তা বলেও জোরদার করা হয়েছে তো এই ছিল আমার কাছে দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার পদ্মা সেতুর মা প্লাজা থেকে এই ঈদযাত্রা সবশেষ আমরা সরাসরি যুক্ত ছিলাম পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দক্ষিণের উপকূলবাসীর মনে নেই ঈদের আনন্দ রেমালে ক্ষতিগ্রস্ত উপকূলবাসী ভাঙন মেরামত করতে পারলেও এখনো বহু ঘরবাড়ি বাস করছেন খোলা আকাশের নিচে অনেকে খুপরি ঘরে কোন রকমে মাথা গোজার ঠাঁই নিয়েছেন ঈদ নিয়ে খুশির কোনো ভাবনাই নেই তাদের মধ্যে অধিকাংশ উপকূলবাসীর কাছে পৌঁছায়নি ত্রাণ সহায়তা ন্যামুল হোসেন কোচির তোলা ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট ঘূর্ণিঝড় রেমালে পুরোপুরি বিধ্বস্ত এই বাড়িটি খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের মোস্তফা গাজীর ঝড় চলে যাওয়ার বিশ দিন পার হলেও মেরামত করতে পারেননি একটুও উপায়ন্তর না পেয়ে পাঁচ সদস্যের পরিবার নিয়ে থাকছেন সড়কের ওপর খোলা আকাশের নিচে কোনো অনুদান পাইনি কিভাবে কি করবো এই সামনে ঈদ কোনো বাগারঘাটও করতে পারেননি গোয়া সারবো না বাজার করব উপজেলার এই ইউনিয়নের আশি শতাংশ এলাকা প্লাবিত হয়েছিল ঘূর্ণিঝড় রেমালে মোস্তফার মতো বাড়িঘর বিধ্বস্ত হয়েছিল ইউনিয়নের আট গ্রামের দুই শতাধিক পরিবারের প্রতিদিনের খাবারের জন্য নিদারুণ কষ্টে কাটছে তাদের জীবন থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে খাদ্য সহায়তা কেউ কেউ পেলেও ঘর পুনর্নির্মাণের জন্য টিন বা বাস পাননি কেউই আমায় বাসায় গেছে রোডের ভরে রয়েছে আমায় কোনো ঈদ মিদ নেই খাওয়ার পানি নেই রান্না করার নেই ছেলে পানি ঈদের জন্য যে জামা কাপড় কিনে দেবো তার কোনো ক্ষমতা নেই ঈদের পরে বসত বাড়ি পুনর্নির্মাণের সহায়তার দায় সারা আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির আমাদের যে টিন বাস এগুলো খুবই প্রয়োজন কিন্তু এখনো আমরা পাই নাই ঈদের পরে হয়তো আমরা পাবো এরকম একটি আমরা আশ্বাস আশার বাণী পেয়েছি তথ্য বলছে রেমালে তিন উপকূলীয় জেলা খুলনা বাগেরহাট ও সাতক্ষীরার আট উপজেলায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বত্রিশ হাজার বসত বাড়ি এর মধ্যে খুলনায় বাইশ হাজার বাগেরহাটে দশ হাজার আর সাতক্ষীরায় দুইশো ছাপ্পান্নটি বাড়ি এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও সত্তর হাজার বাড়িঘর পুরো দেশ যখন ঈদের আনন্দে মাতোয়ারা তখন এভাবে বিধ্বস্ত হয়ে যাওয়া বাড়িঘরের বাসিন্দারা তাকিয়ে আছে একটু সহায়তার জন্য আনন্দ নয় বরং একটুখানি মাথা গোজার ঠাই আর একটু হবে বেঁচে থাকার আকতি তাদের চোখে মুখে খুলনার পাইকগাছার দেরুটি থেকে আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ সৌদি আরবের সাথে মিল রেখে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ঈদ উদযাপন করা হচ্ছে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে ঈদের জামাতে অংশ নিয়েছেন মুসল্লিরা সেখানে আছেন সহকর্মী রাশেদ লিমন সরাসরি যাচ্ছি তার কাছে একটি কনভেনশন বলে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঈদের জামাত যে জামাতের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু হচ্ছে মূলত মুসলিম বাংলাদেশ নামে একটি সংগঠন তারা এই এইখানটায় যে ঈদের যে জামাত সেই জামাতের আয়োজন করে থাকে কিন্তু একদিন আগে স্বাভাবিকভাবে আমরা দেখছি যে যেভাবে ঈদ বাংলাদেশে ঈদ কিংবা রোজা পালন করা হয় তার একদিন আগে তারা পালন করেন কিন্তু তাদের যে একদিন আগে বলতে তারা কিন্তু এক এক বিশ্ব এক চাঁদ এবং তাদের যুক্তি হচ্ছে যে যেখানে চাঁদ দেখা যাবে অর্থাৎ বিশ্বের যে প্রান্তে যে কোনো প্রান্তে যদি চাঁদ দেখা যায় এবং সেই চাঁদ দেখার খবর যদি এসে এসে পৌঁছায় তাহলেই আসলে তখন রোজা কিংবা ঈদ পালন ফরজ হয়ে যায় এবং সেই বিষয়ে সেই জিনিসটি মাথায় রেখেই কিন্তু তারা আসলে এই বিষয়টি এই তারা পালন করে আসছেন এবং এটি মূলত আজকে এখানে যে জামাত অনুষ্ঠিত হবে সেই জামাত তিনটি জামাত কিন্তু অনুষ্ঠিত হবে এবং সেই প্রথম জামাতের একদম প্রস্তুতি এই চলছে ক্ষুদা খুদবা চলছে এবং এখানে কিন্তু আসলে দুটি জিনিস বলা হয় তারা একদিকে যেমন এই যে এক বিশ্ব এক চাঁদ এই যে এটি চালু করার কথা যেমন বলছেন পাশাপাশি তারা কিন্তু যে এই তারা কিন্তু আসলে এই যেটি বলছিলাম যে শেষ মুহূর্তে যে নামাজ সে নামাজের কিন্তু প্রস্তুতি চলছে এর মধ্যে আমরা কিন্তু দেখেছি যে কনভেনশন হলের দ্বিতীয় যা যারা মুসল মুসল্লি যারা নামাজে অংশ নেবেন তারা কিন্তু এসেছেন এবং সোয়া সাতটায় প্রথম জামাতটি সেই জামাতটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এর পাশাপাশি নিচেও আমরা দেখেছি যে নিস্তলায়ও যে নিস্তলায়ও কিন্তু আমরা দেখেছি যে মুসল্লিরা অংশ নিয়েছেন এবং তিনতলায় যে ভবনটি রয়েছে সেই তিনতলায় একটি ভবন সেই তৃতীয় তলায় কিন্তু মহিলাদের যে নামাজের ব্যবস্থা সেই নামাজের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানেও কিন্তু আমরা দেখেছি যে মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং এখানে কিন্তু এই জামাতের পাশাপাশি কিন্তু তারা যে তাদের যে প্রচলিত যে বিষয়টি মেনে তারা এই এই চাঁদ দেখে তারা যে এই ঈদ বা রোজা পালন করে থাকেন সেটি যেন বাস্তবায়ন করা হয় সর্বস্তরে বাংলাদেশে সেটি সেটিও কিন্তু তুলে দেওয়া তুলে ধরা হয়েছেন এবং তারা বলছেন যে তাদের ধীরে ধীরে এই বিষয়টি মেনে অর্থাৎ বৈজ্ঞানিক এই বিষয়টি মেনে কিন্তু ধীরে ধীরে যে তাদের তাদের যে এই ডাকে তাদের যে অনুসারে রয়েছেন সেই সংখ্যা কিন্তু বাড়ছে এবং তারা মনে করেন একটা সময় আসলে বাংলাদেশে এই এক বিশ্ব এক চাঁদ এই বিষয়টি মাথায় রেখেই কিন্তু বাংলাদেশে রোজা কিংবা আরবি মাসের যে প্রচলনটা রয়েছে সেটি এভাবেই কিন্তু চালু হবে এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা দিনের যে তাদের যে দাওয়াত সেই সেই দাওয়াত কিন্তু তারা দিয়ে যাচ্ছেন এছাড়া আমরা কিন্তু দেখেছি আসলে এই মুহূর্তে ক্ষুদা চলছে এবং সেই ক্ষুদায় মুস মুসল্লিদের কিন্তু বলা হচ্ছে অর্থাৎ এই এই তাদের এই দাওয়াতে সামিল করার জন্য সবাইকে কিন্তু বলা হচ্ছে যাতে এই সংখ্যাটা ধীরে ধীরে বাড়ে এবং বাড়লে আসলে একটা সময় পুরো দেশে এই যে পুরো তাদের যে লক্ষ্য পুরো দেশেই আসলে একই সময় একইভাবে যে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়া বা রোজা পালন করা সেই বিষয়টি যেন হয় তো আমরা এই মুহূর্তে দেখছি যে এখানে যে প্রথম জামাতটি রয়েছে প্রথম জামাতটি যে সোয়া সাতটার সময় অনুষ্ঠিত হবে সেই জামাত ক্ষুদা চলছে অর্থাৎ সেই জামাতের শেষ প্রস্তুতি চলছে এরপরেও কিন্তু আমরা জানি যে আরও দুটি জামাত অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটা ঠিক এখানে এবং তৃতীয় জামাতটি অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায় এবং এইখানে এই তিনটি জামাতেই আসলে যে তাদের যে দাওয়াত সেই দাওয়াত কিন্তু দেয়া হচ্ছে মূলত আমরা ভেতরে বাইরেও দেখেছি যে নামাজের যে আয়োজন সেই নামাজের আয়োজন সে আয়োজন কিন্তু করা হচ্ছে এবং একটি বিষয়ে তারা বলছেন যে এই পৃথিবী কেন এক দেশে এক প্রান্তে নবচন্দ্র দেখা প্রমাণিত হলে সকল দেশে মুসলিমদের যে উপরে সেই তার উপরে যে সেই রোজা কিংবা ঈদ পালন যে ফরজ হয়ে যায় এই সেটি আসলে যেন সর্বস্তরে পালন করা হয় এটি কিন্তু তারা তারা বারবার বলছেন এবং এই শেষ মুহূর্তেও কিন্তু এসে তারা বলছেন এবং তারা বলছেন তারা চান যে এই বিষয়টি মেনেই যেন সারা দেশে এই যে ঈদের জামাত বা যখন রমজান মাস শুরু হয় সেই রমজানের রোজ অর্থাৎ পুরো আরবি মাসটাই যেন এই যে এক বিশ্ব এক এই রীতিতে পালন করা হয় সেটি কিন্তু তারা বলছেন তো এই মুহূর্তে আসলে খুদ্ শেষে শেষ মুহূর্তে চলছে নামাজের প্রস্তুতি আমার কাছ থেকে এখন ছিল এতটুকুই আসলে এখান থেকে দেওয়ার মতো সবশেষ আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজস্থানের পান্থপথে সামারে কনভেনশন হলে বাবা পৃথিবীর সবচাইতে নিরাপদ আশ্রয় বাবা মানেই প্রশস্ত বটবৃক্ষ বাবা মানেই শত আবদার এক নির্মল শান্তি তার শাসন আর স্নেহের বেড়াজালে সন্তান শেখে উদারতা ভালোবাসা আর লড়াই করার মন্ত্র সব ঝঞ্ঝাট আর ঝড় থেকে সন্তানকে আগলে রাখেন তিনি প্রতি বছর তৃতীয় পালন করা হয় বাবা দিবস এবার কোরবানির ঈদের সাথে মিশেছে বাবা দিবসের আমেজ চন্দ্রিমা চৌধুরীর এই প্রশ্নের উত্তর জানতেই হয়তো লেখা হচ্ছে খোলা চিঠি তবে আজ জানা নেই প্রাপকের ঠিকানা ছোটবেলায় মা হারানো ফামিহা খড়কুটোর মতো আঁকড়ে ধরেছিল একমাত্র সম্বল বাবাকে এই দে সেই সম্বলও হারিয়েছে তার তাই তো স্মৃতির পাতা ঘেঁটে আরেকবার ছুঁয়ে দেখা বাবা হচ্ছে ওয়েট করতে যতক্ষণ আমি নাচতাম যতক্ষণ পর্যন্ত গোসুলে চলে গেল আমি খাও নাই কেন তুমি না আসলে খাবো না একটা নতুন চাকরি পেলাম চাকরির যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমার হাতে তো বাবা তো তখন নাই আমি ফোনে অটোমেটিক আব্বুকে ফোন দিয়ে ফেলছি বাবা আমি কিন্তু পাইছি এই যে একটা না বলার জায়গা একটা বাচ্চার জীবনে একটা বাবার থাকাটা যে কি গুরুত্বপূর্ণ সেটা আমি যতই স্বাধীন হয়ে যাই যতই নিজের কাজে নিজে করি গাবতলি বাস টার্মিনালে অপেক্ষা করা ফাইজার গল্পটা একটু ভিন্ন জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকলেও ঈদে ঘরে ফেরার বাসের টিকিট না পাওয়ায় সুদূর বগুড়া থেকে বাবা এসেছেন মেয়েকে নিতে ঈদের সময় আমার কিন্তু একা যাওয়ার কথা মানে ঢাকা থেকে বোগড়াতে আমি বাস পাচ্ছি না আব্বুর টেনশন আব্বু বোগড়া থেকে এসে আমাকে নিয়ে যাচ্ছে এটা একটা বড়ো সাপোর্ট না আব্বু এখন রাত হোক যত রাতই হোক দেখা যাবে যে আপনার অপেক্ষা করবে দেন যাব আগায় নিয়ে যাবে বাবা ছাড়া তো আমাদের জীবন আসলে অসম্পূর্ণ মতো বাবা ছাড়া তো একজন ছেলের কত কিছু সহ্য করতে হয় সেটা আসলে যার বাবা নেই সেই বুঝবে বাবারা খুব সাধারণ তারা মিশে থাকেন এই শহরের ভিড়ের সঙ্গে কখনো বাজারের ব্যাঘাতে কখনো বা আটকে থাকা জ্যামে তারা নীরবে আলো সকালের প্রথম সূর্যের মতো বাবা কখনো হার না মানা এক জীবনযোদ্ধার নাম তাদের কাজ যেন লোহার চেয়েও শক্ত তাই তো কবি বলেছেন বাবার হাতে খুললো মোদের জীবন পাখা বিশ্বটাকে প্রথম মোদের বাবার চোখে দেখা সেই বাবাদের উদ্দেশ্যেই আকাশে উড়ুক সব খোলা চিঠি বলা হোক বাবা তোমায় ভালোবাসি চন্দ্রিমা চৌধুরী সময় সংবাদ ঢাকা আবারও ঈদযাত্রার খবর যান্ত্রিক জীবন ছেড়ে নারীর টানে বাড়ির পানে নগরবাসী এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার নাজমুসালহি এবং টাঙ্গাইলের এলেঙ্গায় আছেন কাদির তালুকদাল প্রথমেই সরাসরি যাচ্ছে নাজমুসের কাছে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তিস্তা এক্সপ্রেস এটি জামালপুর দেওয়ানগঞ্জের ট্রেন ট্রেনটি এখান থেকে সাড়ে সাতটায় ছেড়ে যাবার কথা মোটামুটি সময় হয়ে এসেছে এবং ট্রেনটি একটু পরে এখান থেকে যাত্রা করবে এবং সেটির ধোয়া মোছা থেকে সমস্ত কার্যক্রম শেষ যাত্রীরাও কিন্তু এসে বসেছেন এবং আপনি দেখছেন যে আজকেও কিন্তু কমলাপুরে উপচে পড়া ভিড় অর্থাৎ যে ট্রেনটি এখান থেকে জামালপুরে যাওয়ার কথা সেই ট্রেনের ছাদে কিন্তু আমরা ঈদের শেষ দিনের যাত্রায় কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু ছাদে উঠার দৃশ্য আমরা এই তিস্তা এক্সপ্রেসে দেখতে পাচ্ছি অর্থাৎ ট্রেনটিতে আর কোনো কোচে আসলে বসার মতো কোনো পরিবেশ নেই গাদাগাদি ঠাসা ঠাসি করে মানুষ ভেতরে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে যে কারণে মানুষের এখন উপচে পড়া যে ভিড় তা এখন সামাল দিতে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই জায়গায় প্রতিদিনের যে নজরদারি তা আমরা কিন্তু আজকে সকাল থেকে দেখিনি যে কারণে ছাদে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তিস্তা এক্সপ্রেসের ছাদে কিন্তু উঠে বসেছে যাত্রীরা এবং এই যাত্রীরা আসলে এখান থেকে অর্থাৎ কমলাপুরে যদি এই অবস্থা হয় তাহলে এই ট্রেনটির আরও অধিক সংখ্যক যাত্রী কিন্তু অপেক্ষা করছেন রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে গন্তব্যে যাওয়ার জন্য সুতরাং বলা যায় যে বিমানবন্দর রেল স্টেশনে কিন্তু আরও অধিক সংখ্যক যাত্রী হবে এবং তারা কিন্তু এখানে ছাদে আরও বেশি যাত্রী হবে এবং সেটি কানাই কানেপুর এবং কমলাপুর থেকেই আজকে ছাদে উঠা যে দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি যেটা ঈদ যাত্রার শেষ দিনে এসে তার আগে কিন্তু কমলাপুর থেকে ছাদে ওঠার জন্য যাত্রীদেরকে ছাদে ওঠা থেকে যাত্রীদেরকে বিরত রাখতে রেলের পক্ষ থেকে যে ব্যবস্থা ছিল শেষ দিনে সেটা ভেঙে পড়েছে অর্থাৎ বলা চলে শেষ দিনে কিন্তু সে ধরনের কোনো তদারকি আমরা দেখছি না ছাদে ওঠা যাত্রীদেরকে ঠেকাতে আজকে সারা সারাদিনে তেতাল্লিশটি আন্তনগর ট্রেন রাজধানী থেকে ছেড়ে যাবে এবং সাথে রয়েছে মোট ঊনসত্তরটি লোকাল মেল কমিউটার এবং আন্তনগর মিলে আন্তনগরের টিকিটের সংখ্যা পঁয়ত্রিশ হাজার এবং লোকাল মেল কমিউটার মিলে সারাদিনে আজকে এক লাখ বিশ থেকে দেড় লক্ষ লোক কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যেতে পারবে বলে রেলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে বিশেষ করে উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে যাত্রী অনেক সংখ্যক সকাল থেকে যে কয়েকটি ট্রেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে গেছে অর্থাৎ একেবারে সকাল ছয়টায় ধূমকেতু এক্সপ্রেস সেখানেও আমরা উপচে পড়া ভিড় দেখেছি তবে উত্তর এবং তবে পশ্চি রেলের যে পূর্বাঞ্চল রয়েছে অর্থাৎ সিলেট এবং সেই সেদিকের ট্রেনগুলোতে কিন্তু অনেকটা ভিড় কম আর যাত্রাপথে তারা কিন্তু স্বস্তিতে তবে স্বস্তির কথা হচ্ছে যে ট্রেনে উপচে গাদা গাদি গাদাগাদি ঠাসাঠাসি করে যাত্রীরা গেলেও সময় মতো প্রতিটি ট্রেন এখান থেকে ছেড়ে যাচ্ছে এই গাদাগাদি ঠাসাঠাসি হলেও যাত্রীরা বলছেন যেহেতু ট্রেন সময় মতো ছাড়ছে সুতরাং তাদের যাত্রাটা কিছুটা স্বস্তির এই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে যাত্রার সর্বশেষ খবর সড়কপথের খবর জানতে যাবো টাঙ্গাইলে সেখানে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন হলে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে সরাসরি যাচ্ছি সেখানে فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب سمع الله لمن حمده. الله أكبر. الله, أبنى الله সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর পান্তপথে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে আমরা এতক্ষণ ছিলাম সেখানে টাইগারদের বিশ্বকাপের খবর সুপার এইট নিশ্চিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল ভোরে মাঠে নামবে বাংলাদেশ প্রতিপক্ষ দক্ষিণ দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপাল ম্যাচের আগে অনুশীলনে বেশ সিরিয়াস ছিল টাইগাররা দলের দু একজন রানের মধ্যে না থাকলেও তাদের পাশেই আছে দলের সবাই নেপাল ম্যাচেই তারা রানে ফিরবে বলে বিশ্বাস পেসার তানজিম সাকিবের এদিকে বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চায় নেপাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সময় ভোর থেকে সাজিদ স্টেডিয়ামে তখনও আগের রাতের রুদ্ধশ্বাস ম্যাচের রেস্ট কাটেনি সকাল সকাল মাঠে হাজির বাংলাদেশ ক্রিকেট দল নেপালের বিপক্ষে ম্যাচটা ফ্লাডলাইটে হলেও টাইগারদের অনুশীলন সেশন কেন সকালে সে নিয়ে প্রশ্ন থাকতেই পারে ম্যাচের আগের দিন অনুশীলনে ছিলেন না সাকিব মাহমুদুল্লাহ তাসকিন ও লিটন গেল ম্যাচে সাত বলে চোদ্দ রানের ক্যামিও খেলা জাকের আলী অনেককে নিয়ে বেশ কিছুটা সময় কথা বললেন হেড কোচ হাথুর সিংহে নেপালের বিপক্ষে ম্যাচে তার কাছে কি চাওয়া সেটাই হয়তো বলে দিয়েছেন কোচ অবশ্য জাকের হৃদয়টা পারলেও অনেকেই নিজেদের কাজটা ঠিক মতো করতে পারছেন না বিশেষ করে বলতে হয় লিটন শান্তর কথা তারপরও টিমমেট কোচিং স্টাফদের পাশেই পাচ্ছেন তারা তারা তাদের হান্ড্রেড পার্সেন্টটা যদি দেয় এবং তারা খুবই চেষ্টা করতেছে ড পার্সেন্ট দেওয়ার জন্য হয়তো দু একজন রান করতে পারতেছে না কিন্তু আমি খুব বিশ্বাস করি যে টিমমেট হিসাবে বা আমরা সবাই বিশ্বাস করি তারা খুব তাড়াতাড়ি রানে ফিরবে এবং এটাই আমাদের দলের একটা বিশ্বাস এবং আমরা এই বিশ্বাস নিয়ে মাঠের মধ্যে নামি আমাদের প্রত্যেকটা প্লেয়ারের উপর আমাদের যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে যে না একদিন ও একদিন ও খেলে দেবে একদিন আমি খেলে দেবে এরকম তো আমরা এই বিশ্বাস নিয়ে মধ্যে নামিয়ে আসলে নেপালকে নিয়ে হয়তো দুদিন আগেও খুব বেশি চিন্তার কিছু ছিল না কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর বড়সড় পরিবর্তন এসেছে সেই ধারণায় অনুশীলনে বাংলাদেশের সিরিয়াসনেস থেকেই যা স্পষ্ট ছিল আমরা প্রত্যেকটা টিমকেই একইভাবে নেওয়ার চেষ্টা করি আমরা আমাদের একসিন ক্রিকেট খেলবো আমরা আমাদের জায়গায় স্টিক্ থাকবো ডাজ আই ম্যাটার হুইল দ্য অপোনেন্ট আমরা সবার সাথে একইভাবে খেলার চেষ্টা করব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন একটা ম্যাচ হারার পর অনুশীলন করেনি নেপাল সংবাদ সম্মেলনে আসা দলের কোচও তখনও ভুলতে পারেননি ম্যাম নিজের দল নিয়ে গর্বিত কোচ শেষটা করতে চান জয় দিয়ে দুদলের একবারই দেখা হয়েছে সেটাও দশ বছর আগে চট্টগ্রামে বাংলাদেশ সুপারিটে এক পা দিয়েই রেখেছে তারপরও রয়ে গেছে কিছু যদি কিন্তু তবে নেপালের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেলে কোনো সমীকরণের মারপ্যাচ ছাড়াই টাইগাররা পা রাখবে সুপার তাকিয়ে থাকতে হবে না শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ম্যাচের দিকেও শান্তরাও নিশ্চয়ই সেই লক্ষ্য নিয়ে মাঠে নামবে নেপালের বিপক্ষে সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ সাকিবের ব্যাটে রান স্বস্তি দিচ্ছে টাইগার সমর্থকদের কিন্তু এখনও বোলার সাকিবের পুরোটা পাওয়া যায়নি বিশ্বকাপে তাই অলরাউন্ডার সাকিবের অপেক্ষায় এখন টাইগারদের সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট তার মতে সুপার এইটে বাংলাদেশকে ভালো করতে হলে প্রয়োজন সাকিবের পূর্ণ রিদম সঙ্গে টপ অর্ডারের রানে ফেরাটাও গুরুত্বপূর্ণ হাথুরু বাহিনীর জন্য একের পর এক ব্যর্থতা অফম হতাশা আর সমালোচনা বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ দলের সঙ্গী ছিল এগুলোই তবে প্রথমে শ্রীলঙ্কা এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে জয় প্রোটিয়ারদের সঙ্গেও লড়াইটা করেছে সমানে সমান ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে যাওয়াও শুধুই সময়ের অপেক্ষা দলটা এখন বড় স্বপ্ন দেখাচ্ছে সবাইকে যদিও সুপার মঞ্চে টাইগারদের মাথা ব্যথার কারণ হতে পারে টপ অর্ডারের অফম তিনজন ব্যাটসম্যান খুবই ভালো করছে তিনজনের মধ্যে তামিম জুনিয়রের অ্যাটিটিউড খুবই ভালো উপর থেকে খুবই ভালো স্ট্রাইক রেট এবং সাথে তহিদ হৃদয় খুবই ভালো কন্টিনিউ করে আছে এখন বাকি যে আরও দুজন খেলোয়াড়ের কিন্তু অফ ফর্ম আছে শান্ত এবং লিটন দাসে সেই জায়গা থেকে যদি টপ অর্ডার থেকে যদি আপনি ভালো রান করতে পারেন তাহলে আমাদের বোলিং ডিপার্টমেন্ট ভালো বিশ্বকাপের আগে কিংবা পরের দুই ম্যাচে সবার দুশ্চিন্তার কারণ ছিলেন সাকিব আল হাসান ব্যাটে অথবা বলে কোথাও জ্বলে উঠতে পারছিলেন না মিস্টার সেভেন্টি ফাইভ বিস্তর সমালোচনাও হয়েছে তবে দুর্বল প্রতিপক্ষ হলেও ব্যাট হাতে ফিরেছেন সাকিব ফিরেছেন রাজার বেশে বাংলার পোস্টার বয় এখন বল হাতে জ্বলে উঠলেই সহজ হয়ে যাবে নেপালের সুপার সাকিবের কথা বলবো রান আসছিল না ব্যাটে সাকিবের মতো প্লেয়ার কাছে রানটা খুব দরকার অলরাউন্ড পারফরমেন্স বোলিংটা তো হয়তো এরকম হয় নাই বাট ব্যাটিং দিয়ে সুন্দরভাবে কাভার করেছে যদি সাকিব একটু ভালো বল করতে পারে তাহলে আমি শিওর যে আমাদের এই ওয়ার্ল্ড কাপে আমরা খুব মানে আমি বলবো যে খুব কাছাকাছি চলে যাবে তাসকিন মুস্তাফিজ তানজিম বিশ্বকাপের তিন ম্যাচই আস্থার প্রতিদান দিয়েছেন টাইগারদেরই এই তিন পেসার এতটাই ভালো করেছেন যে ইনজুরিতে ছিটকে যাওয়া শরীফুল ফিট হয়েও সুযোগ পাচ্ছেন না একাদশে ঋষাত তো আসলে প্রতি ম্যাচে দলের জয়ে রাখছে বড় অবদান সুপার এইটেও এই ধারাবাহিকতা বজায় থাকবে এমনটাই বিশ্বাস পাইলটের বোলিং ডিপার্টমেন্ট কিন্তু প্রত্যেকে ভালো বল করছে আপনি যদি কাকে থুয়ে কাকে বাদ দেবেন আপনি তাসকিন বলেন মুস্তাফিজ বলেন সাকিব যে তানজিম সাকিব সেও ভালো বল করছে মিশর যে যদি এইটা ধরে রাখতে অন্যান্য টিমগুলো কিন্তু একটু প্রেসারে পড়বে যে বাংলাদেশ আবার আসছে কাম ব্যাক করে উঠে আসছে তো বাংলাদেশে আর আসলে হারাবার কিছু নয় বরঞ্চ অনেক কিছু পাবার আছে তিন ম্যাচে দুই জয় দ্বিতীয় রাউন্ডের পথ অনেকটা নিশ্চিত বাংলাদেশের সোমবার নেপালের বিপক্ষে জয় পেলে কোনো সমীকরণের বেড়াজাল ছাড়াই সুপার এইটে জায়গা করে নেবে টাইগাররা তামিম হোসেন সময় সংবাদ আর্নসভিল স্টেডিয়ামে বাংলাদেশ নেপাল ম্যাচের জন্য প্রস্তুত করা হয়েছে নতুন উইকেট আপাত দৃষ্টিতে দেখে মনে হয়েছে উইকেটটি হবে ব্যাটিং সহায়ক সবশেষ ম্যাচে স্পিনারদের আধিপত্য থাকলেও হয়তো তেমন কিছু দেখা যাবে না পরের ম্যাচে সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট সেন্ট ভিনসেন্টের আর্নাসভিল স্টেডিয়ামে পা রেখেই সরাসরি উইকেট দেখতে চলে গেলেন হেড কোচ চন্ডিকা হাথুর সিংহে কথা বলেছেন পিচ কিউরেটরের সঙ্গেও কিছুটা সময় নিয়ে দেখলেন বাংলাদেশ নেপাল ম্যাচের উইকেট ধারণা নিয়েছেন কেমন আচরণ হতে পারে মহা গুরুত্বপূর্ণ ম্যাচটার গজেট এরপর নিজের সহকর্মীদের সঙ্গে সলা পরামর্শ করে নিলেন লঙ্কান মাস্টারমাইন্ড আগের দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আলাদা দুই পিচে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে তাই আবারও আলোচনায় উইকেট কারণ ফ্ল্যাড লাইটের আলোতে বাংলাদেশ নেপাল ম্যাচটা হবে নতুন এক পিচে প্রোটিয়া নেপাল ম্যাচে স্পষ্ট আধিপত্য ছিল স্পিনারদের চোদ্দ উইকেটের তেরোটাই নেন স্পিনাররা অবশ্য বিশ্বকাপে এখন পর্যন্ত বোলিংটাই বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে প্রতিটি ম্যাচেই বোলারদের পারফরমেন্স ছিল প্রশংসা পাবার মতো অন্য দলের সঙ্গে ব্যবধানটাও গড়ে দিয়েছেন তারাই পেসারদের পাশাপাশি রিষাদ লেগ স্পিন যোগ করেছে ভেরিয়েশন বিশ্বকাপে তিন ম্যাচে সাড়ে বারো গড়ে যিনি এখন পর্যন্ত নিয়েছেন সাত উইকেট বিশ্বকাপে এখন পর্যন্ত অধিকাংশ ম্যাচই হয়েছে লো স্কোরিং যা নিয়ে বেশ সমালোচিত আইসিসি আর্নসভিলে এই জন্যই হয়তো বাংলাদেশ নেপাল ম্যাচে ভিন্ন উইকেট ব্যবহার করতে যাচ্ছে আয়োজকরা আগের ম্যাচের তুলনায় যেখানে কিছুটা হলেও রানের দেখা পাওয়া যাবে অন্তত তানজিম সাকিবের কথায় তারই আভাস যদি সেম উইকেটে খেলা হয়তো আমরা হয়তো বলতে পারতাম যে ব্যাটার হুইস তিন কিন্তু আমরা খেলতেছি টোটাল ডিফারেন্ট একটা উইকেট ফ্রেশ একটা উইকেট ক্যাটের মধ্যে কিছু ঘাস আছে এবং একটু শক্ত মনে হলো সো আনটিল ফার্স্ট বল আসলে কিছু বলা যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ হোক বা যুক্তরাষ্ট্র চলতে বিশ্বকাপে উইকেট যেন বড় এক ধাঁধার নাম এই আর্নেসভিলি স্টেডিয়ামেও যে দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দুটোতেই উইকেট আচরণ করেছে ভিন্নভাবে বাংলাদেশ নেপাল ম্যাচটাও অনুষ্ঠিত হবে নতুন একটা উইকেটে এবং খেলাটা হবে রাতের আলোতে যার কারণে নেপালের বিপক্ষে একাদশ সাজেতে কিছুটা কৌশলী হতেই হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে আর্নেসভিলি স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ওয়েস্ট ইন্ডিজ জয়ের আশা নিয়ে ইউরো কাপ এর বি গ্রুপের প্রথম ম্যাচে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে মাঠে নেমেছিল ক্রোয়েশিয়া এবং স্পেন কিন্তু তিন শূন্য ব্যবধানে স্পেনের কাছে হেরে হতাশ ক্রোয়েশিয়ার ফুটবল ভক্তরা অন্যদিকে নেচে গিয়ে নিজেদের প্রথম জয় উদযাপন করলেন স্পেনের দর্শকরা জার্মানির বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম থেকে দর্শকদের কথা জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া জার্মানির অলিম্পিক স্টেডিয়ামে বি গ্রুপের খেলায় আজকে ক্রোয়েশিয়া বনাম স্পেইনের খেলাটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন শুরু দৌড়ে স্পেইন কতটা চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে তিন শূন্য গোল ডানি কারবাহাল আলবারো মুরাতাদের যে দলটি আজকে যে ফুটবল শৈলী উপহার দিয়েছে তাতে করে ক্রোয়েশিয়ার যে ফ্যানরা রয়েছে তারা নিশ্চিতভাবে কিছুটা হলেও হতাশ উই অন বিকজ উই expect much more from সান রাইজ এসফ সান রাইজস কেন অন্যদিকে স্পেনের দর্শক আজকে বার্টিনের অলিম্পিক স্টেডিয়ামে আজকের খেলা উপভোগ করেছেন তাদের আশা আজকে যে ম্যাচে তারা ক্রেশের বিরুদ্ধে ফুটবল শৈলী উপহার দিয়েছে সেই ফুটবল শৈলীর যে ধারা সেটি পড়ার মেচেও তারা অব্যাহত রাখবে যারা ফুটবল ভক্তরা রয়েছে তারা আশা নিয়ে কিন্তু দূর থেকে তারা এসছে এবং তারা বলছে যে বার্টিনের অলিম্পিক স্টেডিয়াম তাদের জন্য অনেক বেশি

তাদের এই ধারা অব্যাহত থাকবে তবে ক্রোয়েশিয়ার ফ্যান যারা রয়েছে তারাও নিশ্চয় উদ্যমে যাবেন না তাদের আশা তাদের দল আবার নতুন করে ফিরে আসবে এবং পুরো উদ্যমে টাই প্রত্যাশা জার্মানির বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম থেকে বিটু বড়ুয়া সময় সংবাদ এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার উৎসব উদযাপনে বাড়ির পানে নগরবাসী লঞ্চে উপচে পড়া ভিড় ঝুঁকি নিয়ে ট্রাক পিক আপে অনেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বারো কিলোমিটার যানজট ছিল ভোরের সময় এরপর সকালের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তানভীর হাসান ধন্যবাদ ইমা সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের